সরকারি ব্যবস্থাপনায় আজ থেকে করোনা নমুনা পরীক্ষার মূল্য বা ফি নেওয়া হচ্ছে। স্বাস্থ্য অধিদপ্তরের সেবা বিভাগের পরিপত্র অনুযায়ী বুথে ও হাসপাতালে নমুনা পরীক্ষার জন্য 200 আর বাসায় গিয়ে নমুনা সংগ্রহের জন্য দিতে হচ্ছে 500 টাকা করে। তবে হঠাৎ করে ফি আরোপ করায় বিপাকে পড়েছেন সাধারণ মানুষ, সেই সাথে সরকারের এমন সিদ্ধান্ত থেকে সরে আসার দাবি জানিয়েছেন তারা। কিভাবে চালাবে শৃঙ্খলা বলতে কোনো কিছুই নাই। সকাল আসার কথা, এখন পর্যন্ত এদের কোনো খবর নেই। ওই যে ওখানে একজন মহিলা পড়ে গেছিল, ঘন্টার পর ঘন্টা অসুস্থ মানুষ দাঁড়াই থেকে আরো অসুস্থতা বেশি বাড়ছে। দর্শক, সকাল থেকে রাজধানীর বিভিন্ন হাসপাতালগুলোতে করোনা নমুনা পরীক্ষার খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মী সেলিম মালিক। এই মুহূর্তে মুগদা জেনারেল হাসপাতাল থেকে সরাসরি যোগ দিচ্ছেন তিনি। সেলিম, আজ থেকে তো সরকারি ব্যবস্থাপনায় করোনা পরীক্ষার মূল্য বা ফি নেয়ার কথা রয়েছে, সেটি কার্যকর হয়েছে কিনা জানাবেন। এছাড়া সাধারণ রোগীরা এ ব্যাপারে কি প্রতিক্রিয়া ব্যক্ত করছেন? হাবিবা, আজ থেকে কিন্তু করোনা পরীক্ষার জন্য যারা বুথে এসে এবং হাসপাতালে ভর্তি রয়েছে তাদের জন্য 200 টাকা ফি নির্ধারণ করা হয়েছে এবং আজকে থেকে সেটি কার্যকর হচ্ছে। এবং যদি কেউ বাসায় গিয়ে কারো নমুনা পরীক্ষা করতে হয় তাকে 500 টাকা ফি দিতে হবে। তবে এইটা, এই ফি দেওয়ার ব্যাপারে আসলে ভুক্তভোগীরা যেটা বলছেন যে সরকার যেহেতু এতদিন ধরে করোনার এই পরীক্ষা করছে, কিট বিনামূল্যে দিচ্ছে, এটি আসলে এই মানবিক দিকটা বিবেচনা করে সাধারণ মানুষের, বিশেষ করে নিম্নবিত্তদের আর্থিক আয় এবং তাদের মানবিক বিষয়টা বিবেচনা করে যদি এটা ফ্রি দেওয়া যেত তাহলে তারা বলছে যে এটা তাদের জন্য বেশ উপকার হতো। তবে আরেকটি বিষয় যেটা আমি বলতে চাই, আমি এই মুহূর্তে রয়েছি রাজধানীর মুগদা হাসপাতালে। তবে এখানে যে ফি নেওয়া হচ্ছে আজকে সকাল থেকে, কিন্তু তারা এখানে যারা যেসব রোগীরা আসছেন তারা যে বিষয়টি বলছেন যে ফি নেওয়া হচ্ছে এখানে মুগদা হাসপাতালের যে অব্যবস্থাপনার যে একটা মোড়ক, সেই মোড়ক থেকে কিন্তু এই হাসপাতাল বেরিয়ে আসতে পারেনি। এখানে কিন্তু অব্যবস্থাপনা চলছে, বিশেষ করে এখানে যারা বলছেন যে তারা সকালে এসছেন এবং সকালে থেকে আসার পর থেকে কিন্তু তারা এখনো সিরিয়াল পাচ্ছে না এবং পরীক্ষার জন্য যে টিকিট সেটাও পাচ্ছে না। আমি একটু কথা বলবো কারোর সাথে, বলেন কি ঘটনা। আমরা এই জায়গায় 4টা থেকে এসে দাঁড়াই রয়েছি সিরিয়ালের জন্য, আমরা এই জায়গায় দেখাইছি, আমরা এই জায়গায় দেখাইছি, কিন্তু এই যে আমি ওখানে লোকগুলো ঢুকতেছে, প্রেগনেন্ট রুগী আছে আপু, কোনো হাসপাতালে ভর্তি নিবে না করোনা টেস্ট ছাড়া, এই জন্য আমরা টেস্ট করাই দিয়েছি, কিন্তু আমরা সিরিয়াল দিয়ে টোকেন পাচ্ছি না, টোকেনের লোক আছে আবার ভিতরে চলে যায়, এভাবে আমরা কিভাবে থাকবো? আমি, আপনি শুনতে পাইলেন যে দেখলেন যে আসলে এখানে টিকিট কাটার পরও আসলে তারা চিকিৎসা পরীক্ষা করাতে পারছে না এবং অনেক ভোরে আসছেন, অনেক বলছেন যে 5টা 6টায় আসছেন ভোরে, তারপরও কিন্তু এখানে তারা টিকিট কাটতে পারছে না টাকা দেওয়ার পরও। আমি আরেকজনের সাথে কথা বলবো, আপনি বলবেন যে কি সমস্যা আপনার? সমস্যা হচ্ছে যে সকাল থেকে আসার পরে মানে রোগীর জন্য যে আমরা টিকিটের জন্য যে করতে হতো, যে টিকিটই সে পাচ্ছে না, আমরা টিকিট পাচ্ছি না বলে আমরা রুগীটাকে দেখাতে পাচ্ছি না। এই সকাল থেকে এসে 7টা থেকে এসে আমরা এই পর্যন্ত ওয়েট করতেছি যে এখন পর্যন্ত সে টিকিটই আমরা পাচ্ছি না। আচ্ছা হাবিবা, আপনি শুনলেন আরেকজন ভুক্তভোগী কথা। আমি আসলে যেটা দেখতে পেলাম যে 12টা অনেকে আসছে সকাল 5টা 6টার দিকে আসছে, কিন্তু এখানে টিকিটের ব্যবস্থা করা হচ্ছে এবং টিকিট দেওয়া হচ্ছিল 12টা থেকে, আসলে 11:30 থেকে 10 থেকে 15 মিনিট টিকিট দেওয়ার পর হঠাৎ করে আবার বুথ বন্ধ করে দেওয়া হয়েছে, এখনও বুথ বন্ধ রয়েছে। ভুক্তভোগীরা বলছেন তারা রোদে দাঁড়িয়ে আছেন এবং তারা যেসব রোগীরা আসছেন এবং সুস্থ মানুষ আসছেন তারা এখানে রোদে দাঁড়িয়ে তারা বলছেন আরও বেশি অসুস্থ হয়ে পড়ছেন। তো এর আসলে খুব দ্রুত একটা সমাধান চাচ্ছে ভুক্তভোগীরা। হাবিবা, এই ছিল আমার কাছে মুগদা হাসপাতাল থেকে করোনা চিকিৎসার সবশেষ পরিস্থিতি। ধন্যবাদ সেলিম, আপনাকে এতক্ষণ মুগদা জেনারেল হাসপাতাল থেকে সরাসরি যোগ দিয়েছিলেন আমাদের সহকর্মী সেলিম মালিক।